আসসালামু আলাইকুম। আমি আজকে যে রেসিপিটি শেয়ার করব এটা বানাতে খুবই সহজ, অল্প উপকরণে তৈরি। বাচ্চারা তো পছন্দ করবেই, সাথে বড়রাও পছন্দ করবে। তাহলে চলুন বানাতে যাই। আজকে রেসিপির জন্য লাগবে হাড় ছাড়া চিকেন, চাইলে হাড় সহও নিতে পারেন, পরে হাড়গুলো বেছে ফেলে দিবেন। আমি এটাকে সিদ্ধ করার জন্য একটা পাতিলে নিচ্ছি। এখানে আদা রসুন পেঁয়াজ নিয়েছে, এটা চিকেনে ব্যবহার করব চিকেনের স্বাদ বাড়ানোর জন্য। অ্যাড করছি পানি আর অল্প লবণ দিয়ে চিকেন সিদ্ধ করে নিব। আরও লাগছে আলু, এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু ছোট টুকরা করে কেটে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আলুগুলোও আমি সিদ্ধ করে নিব। চিকেন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি আর পেঁয়াজ আদা রসুনগুলো আলাদা করে নিব। চিকেন স্টক আমি রেখে দিব, এটা দিয়ে স্যুপ বানানো যাবে বা অন্য কোনো রান্নায় ব্যবহার করা যাবে। আপনারাও এটা রেখে দিয়ে অন্য রান্নায় ব্যবহার করতে পারবেন। চিকেন থেকে আদা রসুন পেঁয়াজ আলাদা করে নিয়েছি, এখন আমি চিকেনগুলো হাত দিয়ে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার বা চাকু দিয়েও সেট করে নিতে পারেন, যতটুকু সম্ভব ছোট করে নিতে হবে। সবগুলো চিকেন সেট করে নিয়েছি, এখন এগুলো আমি একটা বড় বাসনে নিয়ে নিচ্ছি। আমি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, এখন এগুলো অ্যাড করছি চিকেনের সঙ্গে। এরপরে অ্যাড করছি 1 টিস্পুন ব্ল্যাক পেপার আর 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, ঝাল আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, অ্যাড করছি মিক্সড হার্ব, আপনারা শুধু অরিগ্যানো দিতে পারেন বা যে কোনো হার্বস দিতে পারেন। আর অ্যাড করছি ময়দা, এটা নির্দিষ্ট কোনো পরিমাপ নেই, মাখানোর সময় আপনাদের বুঝে নিতে হবে কতটুকু লাগবে। আমি 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। সব কিছু ভালো করে মাখিয়ে নিয়ে সব শেষে অ্যাড করছি শেডেড 1 কাপ মজরেলা চিজ, আর চিজগুলো দিয়ে আলতো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেছে, এখন আমি আমার পছন্দ মতো শেপে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। এইভাবে করে সাইডের অংশ সমান করে নিতে হবে, তাহলে ভাজার সময় ভেঙে যাবে না। এই পর্যায়ে এগুলোকে ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে 1 মাসের মতো। 2টা ডিম নিয়েছি, চাইলে ডিম আপনারা মাখানোর সময় দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে আপনারা 3-4 দিন সংরক্ষণ করতে পারবেন। আমি ডিম 2টা ফেটিয়ে নিচ্ছি। এখন এগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে তেল দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে, এগুলো ডুবো তেলে না ভাজলেও হবে। এখানে নিয়েছি ফেটানো ডিম আর বেডক্রাম, প্রথমে এটাকে ডিমে গড়িয়ে এরপর বেডক্রামে ভালো করে গড়িয়ে নিতে হবে। ভালোভাবে বেডক্রামে গড়িয়ে হালকা গরম তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ অল্প রেখে এগুলো ভেজে নিতে হবে। একপাশ ব্রাউন কালার হলে উল্টিয়ে দিচ্ছে। দুই পাশে ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে একটা টিস্যুর উপরে তুলে নিচ্ছি, এতে করে এক্সট্রা তেল চলে যাবে। এখন এগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দারুণ স্বাদের চিকেন চিজ ম্যাশড পটেটো রেডি। এই ছিল আমার আজকের রেসিপি। এই রেসিপিটি যদি ট্রাই করেন তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।